আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ক্লাউড ইউটিউব চ্যানেল এভরি সো আজকে মডেল ফোরে যে আমরা হ্যান্ডশট করব সেটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট এ ডাব্লু স্টোরেজ গেটওয়ে সো এ গেটওয়েটা কীভাবে ক্রিয়েট করতে হয় সো আমরা মোটামুটি ওভারঅল আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সো ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করে রিচ আউট করতে সাহায্য করুন এবং হ্যান্ডশট ঠিক করার জন্য চলন চলে যায় আমাদের এ কনসোলে সো আমাদের এডাবলিউএস কনসোলে আসার পরে জাস্ট আমরা হচ্ছে যে সার্চ বারে গিয়ে গেটওয়ে গেটওয়েটা আমরা সার্চ দেবো সেই ক্ষেত্রে আমরা গেটওয়েটা পাইলাম দেন ওপেন করলাম নিউ ট্যাবে সো আমরা দেখেন এই ডাব্লিউএস স্টোরেজ গেটওয়েটা আমরা পেয়ে গেছি সো এই কনসোলে আসার পরে আমাদের কোনো গেটওয়ে ক্রিয়েট করা নাই সো আমরা হচ্ছে যে ক্রিয়েট গেটওয়েতে যাবো সো তার জন্য গেটওয়ে ক্রিয়েটে গেলাম দেন হচ্ছে সেটআপ গেটওয়ে সো ক্রিয়েট গেটওয়ে অ্যাক্টিভেশন ক্রিয়েট গেটওয়ে কনফিগারেশন এন্ড ক্রিয়েট রিসোর্সেস সো আপনারা সব অল অপশন এখানে দেওয়া আছে থিওরিটিক্যালি সো আমরা হচ্ছে ফারস্টে যদি যাই সো গেটওয়ে সেটিং গেটওয়ে সেটিং এ আপনারা যে গেটওয়ে নেম দিবেন এন্ড হচ্ছে যে ওখানে দেখেন একটা নেম দিলাম টেস্ট গেটওয়ে আমি টেস্ট গেটওয়ে নেম দিলাম এবং হচ্ছে টাইম জোনটা আমি সিলেট রেখে দিলাম যেটা আছে সেটাই সেক্ষেত্রে দেখেন গেটওয়ে অপশন রয়েছে সো আমরা যে এর আগে যে থিওটিক্যাল ডিসকাশন করেছিলাম যে চারটা টাইপের গেটওয়েটা প্রোভাইড করে থাকে এটো এটা সেই ক্ষেত্রে দেখেন আমরা দেখতে পাচ্ছি আমাজন স্ত্রী ফাইল গেটওয়ে আমাজন এফএক্স এক্স ফাইল গেটওয়ে টেপ গেটওয়ে অ্যান্ড ফলিম গেটওয়ে সো আপনার হচ্ছে যে অ্যামাজন স্থির যে ফাইল গেটে এবং হচ্ছে যে এফএসএস ফাইল গেটে অলমোস্ট সেম একটা হচ্ছে যে দেখেন স্টোর অ্যান্ড অ্যাক্সেস অবজেক্ট ইন এস থ্রি ফ্রম এনএফএস অ্যান্ড এস এম বি ফাইল ডাটা উইথ দ্য লোকাল ক্যাশিং আর এখানে হচ্ছে যা এফএসএক্স যে ফাইল সার্ভার রয়েছে সেটা উইন্ডোজ যে ফাইল সার্ভার রয়েছে সেখানে এস এম বিতে ইউজ করে কানেক্ট করা হয়ে থাকে সো আমরা যদি একটা সিলেক্ট করে দেখি সেক্ষেত্রে দেখেন এটা সিলেক্ট করার পর নিচে আসলে প্ল্যাটফর্ম অপশন রয়েছে যে আমি হোস্ট প্ল্যাটফর্মটা কোথায় নিতে চাচ্ছি ভিএম ওয়াইল ইএসএক্স আই অ্যান্ড হচ্ছে যে মাইক্রোসফট হাইফার বি অ্যান্ড কে ভিএম অ্যান্ড অ্যামাজন এস থ্রি অ্যান্ড হার্ডওয়্যার অ্যাপ্লায়েন্স সো এ হচ্ছে যে হোস্টের যে প্ল্যাটফর্মটা সো ভিএমআর যদি যায় তাহলে এখানে দেখতে পাবেন আপনি যে প্ল্যাটফর্মের টেম্পলেট সব ডাউনলোড করতে বলবে অ্যাপটা সিলেকশনের পরে দেন হচ্ছে মাইক্রোসফট ভাইফার ভির ক্ষেত্রেও সেম এ দেখাবে অ্যান্ড দেন হচ্ছে যে লিনাক্স যে কে ভিএমআর হচ্ছে সেই ক্ষেত্রেও একই দেখাবে সো হচ্ছে যে আদার্স যে ভার্চুয়াল যে অপশনগুলো হোস্টিং যে প্ল্যাটফর্মগুলো দেন যদি অ্যামাজন টুতে যায় সেক্ষেত্রে দেখেন লঞ্চ ইস্যু টিউ ইনস্ট্যান্স বা কাস্টোমাইজস তারপর বিপিসি বিপিসি সাবনেট এবং কিপ্যাড এবং লঞ্চ করতে বলছেন নতুন যে টু ইনস্ট্যান্সে যদি আপনি হোস্ট করেন সেক্ষেত্রে সো এই হচ্ছে অপশন এন হচ্ছে হার্ডওয়্যার অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে গেলে আপনার যে অ্যাক্টিভেট হার্ডওয়্যার অ্যাপ্লায়েন্স আপনাকে অর্ডার করতে হবে সেই ক্ষেত্রে আপনি এখানে এখানে সিলেক্ট করতে পারবেন সো এই হচ্ছে যে আপনার হোস্টের যে প্ল্যাটফর্ম অ্যান্ড দেন হচ্ছে যে আমরা যদি দেখি অ্যামাজন এফএসএস ফাইল গেটওয়েতে কী দেখা সো সেম এজ ইট দেখাবে জাস্ট হচ্ছে যে অপশনগুলো আপনি চেঞ্জ করে নিলে দেখতে পাবেন আপনার অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে সো এইখানে আপনার এই অবস্থা অ্যামাজন এস থ্রি ফাইল গেটও যে গেটওয়েটা মোটামুটি আমরা দেখলাম দেন যদি আমরা দেখি টেপ গেটওয়ের ক্ষেত্রে আমরা সেম হচ্ছে যে হোস্ট প্ল্যাটফর্মটা সিলেকশন করতে হবে দেন লঞ্চ এসি টু ইস্ট্যান্স অ্যান্ড হচ্ছে ভার্চুয়াল আদার্সের অপশন রয়েছে অ্যাপ্লিকেশন রয়েছে যেটা কিনা হচ্ছে যে আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন সো এখানে বিভিন্ন টাইপের হচ্ছে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন লিডিং যে যতগুলো হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশন সে সাপোর্ট করে থাকে সো এখান থেকে সিলেক্ট করতে পারবেন সো এই হচ্ছে যে আপনার হচ্ছে যে টেপ গেট ওয়ে যে ওভারভিউ অ্যান্ড দেন যদি ভলিউম গেটওয়েটা আমরা দেখেছি ভলিউম গেটওয়েটা দেখতে গেলে অবশ্যই একটু ডিফারেন্ট দেখতে পাবো বিকজ হচ্ছে যে চুজ দ্য ভলিউম টাইপস দুইটা টাইপে আমরা দেখেছিলাম বা মুডে কাজ করে থাকে একটা হচ্ছে ক্যাশ ভলিউমস এসে যে আরেকটা স্টোর ভলিউম সো ক্যাশ ভলিউমের ক্ষেত্রে হচ্ছে লোকালি সে স্টোর করে থাকে এবং লো ল্যাথরিং সে তৈরি করে থাকে অ্যান্ড স্টোরেজ ক্ষেত্রে ক্ষেত্রে সে হচ্ছে ফুল ডাটা বা ইন্টার ডাটা সেটা সে স্টোর করে থাকে লোকালি দেন হচ্ছে যে সে ব্যাক করে থাকে সে হচ্ছে যে দুইটা মুড চুজ করতে পারবেন দেন হচ্ছে যে প্ল্যাটফর্ম আপনি হোস্ট প্ল্যাটফর্মগুলো আগের মতো আপনি পেয়ে যাবেন যেটা আপনি করবেন সেই অনুযায়ী আপনার ইনফরমেশন বা হচ্ছে যে বা দেখতে পাবেন সো অ্যামাজন একই রকম আপনি দেখতে পাবেন এবং হার্ডওয়্যার ক্ষেত্রে একই দেখতে পাবেন সো এই হচ্ছে যে ওভারঅল যে এইভাবে আপনার হচ্ছে যে এই যে অপশনগুলা বা হচ্ছে যে স্টেপ গুলো আপনি কমপ্লিট করলে যে আপনি সেট আপ গেট ওয়ে রিভিউ এন্ড অ্যাক্টিভ অ্যান্ড কনফিগারেশন গেটওয়ে সো আপনার কাছে যে স্টেপগুলো কমপ্লিট করলে আপনার যে স্টোরেজ গেটওয়েটা আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন সো আমি এই মুহূর্তে ক্রিয়েট করতেছি না বাট ডেফিনেটলি ফিউচারে একটা কমপ্লিট ভিডিও বানাবো যেখানে কিনা ওয়ার্কশপ করবো এবং ল্যাব করবো যেখানে কিনা আপনার ফুল কনফিগার করে এবং সেট আপ করে আমরা রেডি করে দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে সো আজকে এই পর্যন্ত স্টোরেজ গেটওয়ে যদি কোনো কোশ্চিন থাকে সো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে ভিডিওটা রিচ আউট করতে হেল্প করেন দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম